নদিয়া একটি ঐতিহাসিক অঞ্চল। 1787 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকালে জেলা হিসেবে নদিয়ার আত্মপ্রকাশ। সে সময় বর্তমান হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু অংশই জেলার অন্তর্ভুক্ত ছিল। 1947 সালের 15ই আগস্ট সাময়িকভাবে এই জেলা পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। 3 দিন বাদে 18ই আগস্ট কিয়দংশ বাদে নদিয়া পুনরায় ভারত অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়। 1948 সালে 23শে ফেব্রুয়ারি নদিয়া জেলা তার বর্তমান রূপটি লাভ করে। 1947 সালে সাময়িকভাবে জেলার নামকরণ নবদ্বীপ করা হলেও অনতিবিলম্বে সেই নামকরণ বাতিল হয়। এছাড়া ক্ষুদ্র মাঝারি এবং কুটির শিল্পেও এই জেলার বিশেষ খ্যাতি রয়েছে। বাঙালি হিন্দু সমাজে নদিয়া জেলা গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনের প্রাণপুরুষ চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত অদ্বৈতাচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী, তোপখানা মসজিদ, ভগীরথী নদী, পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র, করুণা নিধান বন্দ্যোপাধ্যায়, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত, কবি মোজাম্মেল হক কবির সহ নানান গুণী মানুষ গুণী বিষয়ের উপর শান্তিপুর অবস্থিত। শান্তিপুরের বিখ্যাত রাস সমগ্র পৃথিবী বিখ্যাত, যা নদিয়ার কাছে চর্চিত। নদিয়ার পরিপূরক শান্তিপুর। সরকারের কাছে অনুরোধ করব, সিদ্ধান্ত বদলান, কারণ রানাঘাট না করে যদি উত্তর নদিয়া দক্ষিণ নদিয়া করেন ভালো হবে। আসলে আমাদের আবেগ, আমাদের অহংকার, আমাদের ঐতিহ্য, কৃষ্টি সবটাই নদিয়া, তাই সেটাকে হারাতে চাই না। আমাদের কাছে নামটাই যথেষ্ট, নদিয়া। রাজনীতি করবেন না প্লিজ, কমেন্টে বিরূপ মন্তব্য করবেন না, বরং যাতে আন্দোলন বা আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত বদল হয় সেই চেষ্টা করুন। জয় হোক নদিয়ার। ব্যুরো রিপোর্ট, এইচপিআর নিউজ বাংলা।